আমার পৃথিবীর যে কোনো জিনিসকে ভালোবাসে, আমাকে ভালোবাসার জন্য পৃথিবীর যে কোনো জিনিসকে আমার বান্দা যখন আমার জন্য ভালোবাসবে, সেই বান্দাকে আমি তাকে আমি আমার মতো করে ভালোবাসব। ওয়াজাদাত মাহাব্বাতি মিন মুতাহাবিনা ফিয়া, আমার সৃষ্টির ভেতরে যে জিনিসটিকে আমার বান্দা ভালোবাসবে, আমার জন্য ভালোবাসবে, সেই বান্দাকে আমি নিজে ভালোবাসব আমার মতো করে। ওয়ালিন মাজালিসিনা ফিয়া, আমার সৃষ্টির মধ্যে আমার বান্দা আমার ভালোবাসা পাওয়ার জন্য যেখানে ওঠা বসা করবে, আমার ভালোবাসা পাওয়ার জন্য যেখানে হোক না কেন ওঠা বসা করবে, আমি সেই বান্দাকে আমার মতো করে সেই বান্দাকে আমি ভালোবাসব। ওয়ালিন মুতাবাদিলিনা ফিয়া, আর যখন আমাকে ভালোবাসার জন্য নিজের পকেট থেকে আমার ভালোবাসা পাওয়ার জন্য কোনো বান্দা নিজের পকেট থেকে নিজের খরচের পয়সা আমার জন্য আমাকে ভালোবাসার জন্য অপরকে দান করবে, লোককে দেখাবার জন্য না, আমার ভালোবাসা পাওয়ার জন্য যখন লোককে দান করবে, আমি তখন সেই বান্দাকে আমি আমার মতো করে ভালোবাসব। এটি হাদিসে পড়ছি, তাহলে কি হলো এখানে বলা হলো, আল্লাহ তাআলা বলছেন যে আমাকে আমাকে পাওয়ার জন্য আমার ভালোবাসার ভিখারি হয়ে যদি আমার বান্দা আমার সৃষ্টির কোনো জিনিসকে ভালোবাসে, তাহলে সেই ভালোবাসা আমার হবে এবং আমি সেই বান্দাকে ভালোবাসব। আমার ভালোবাসা পাওয়ার জন্য আমার বান্দা পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে যে কোনো লোকের সঙ্গে যদি ওঠা বসা করে আমাকে ভালোবাসা পাওয়ার জন্য আমার ভালোবাসা পাওয়ার জন্য, তাহলে আমি সেই বান্দাকে ভালোবাসব। কারণ আমাকে পাওয়ার জন্য আমার বান্দা যে কোনো জায়গায় ওঠা বসা করেছে, আমি সেই বান্দাকে ভালোবাসব আমার মতো করে। আমাকে ভালোবাসার জন্য আমাকে পাওয়ার জন্য আমার বান্দা নিজের খরচ থেকে যদি দান করে কাউকে আমার ভালোবাসা পাওয়ার জন্য, তাহলে ওই দানকারী যে আমার ভালোবাসা পাওয়ার জন্য দান করেছে, আমি সেই বান্দাকে আমি আমার মতো করে ভালোবাসব। তাহলে এখন এই মাস বিন জাবালের রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে আমার সুন্দর চেহারা লোকটি আমার প্রেমে পড়ে গেছে বোধহয়, আমি ভাবে বাজু খুব নাড়া দিতাম কি হয়েছে, এই প্রেমে তো পড়লো একদম। কিন্তু মাস বিন জাবাল উনি খুব ধনী লোক ছিলেন, নিজের দিকে লক্ষ্যই দিলেন না, কেয়ারই করলেন না নিজেকে। উনি জিজ্ঞেস করলেন কি তুমি কি আল্লাহর জন্য আমাকে ভালোবেসেছ, না আমার এই লেবাস কোথায় থেকে ভালোবেসেছ, না এই যে লোকগুলো আমাকে হুজুর হুজুর করছে এর জন্য ভালোবেসেছ। উনি বললেন, তখন উনি বললেন না হুজুর, আপনাকে আমি আল্লাহকে পাওয়ার জন্য ভালোবেসেছি। তখন মাস বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসে কুদসি পড়ে শোনালেন যে এটা খুশখবরি, আবশ্যিকভাবে বলা হচ্ছে এখানে তোমাকে সুসংবাদ দেওয়া হচ্ছে যে আল্লাহ তাআলা এই কথাই বলেছেন যে তুমি যাকে ভালোবাসবে সেই ভালোবাসাটি আল্লাহর জন্য যেন হয়। যদি যদি কোনো মুরিদ নিজের পীরকে ভালোবাসে, তাকে জানতে হবে যে পীর একদিন ফানা হয়ে যাবে, আল্লাহ লা ফানা, পীর ধ্বংস হয়ে যাবে, আল্লাহ ধ্বংস হয় না। মুরিদ পীরের কাছ থেকে তার কলবের নূর তার কলবের ফায়েজ তখনই পাবে যদি কোনো মুরিদ নিজের পীরকে শুধু আল্লাহর জন্য ভালোবাসে, তাহলে সে ফায়েজ পাবে, না হলে পাবে না। কোন ধনী ব্যক্তিকে সম্মান করতে মানা নাই, সম্মানিত ব্যক্তিকে সম্মান করো হাদিস শরীফ। এই সম্মান যদি আল্লাহ সম্মানকে প্রদর্শিত না হয়, আল্লাহ সম্মান আল্লাহ সম্মানে যখন আল্লাহ সম্মান উদ্দেশ্য যদি আল্লাহ সম্মান উদ্দেশ্য না থাকে, ওই ব্যক্তির ধন সম্পদের সম্মানের জন্য যদি সম্মানিত সম্মান করা হয়, তাহলে কারুন সাদ্দাদ ফিরাউন নমরুদের সম্মানের উপযুক্ত হবে। আর যদি ধনী ব্যক্তির সম্মান আল্লাহর জন্য হয় যে আল্লাহর দান তাকে দেওয়া হয়েছে, ধন সম্পদ কারুর বাবার সম্পত্তি নয়, কোন দেশ কোন কারুর বাবার সম্পত্তি নয়, আল আরদুলিল্লাহ জমিন আল্লাহর সম্পত্তি,
তবে তার যার আন্ডারে আছে তাকে সম্মান করতে হবে আল্লাহর সম্মানে রক্ষার জন্য, আল্লাহকে সামনে রেখে তার সম্মান করতে হবে, তাহলে তারও সম্মান থাকবে এবং যে সম্মান করছে তারও সম্মান থাকবে। কোন শক্তিশালী ব্যক্তির সম্মান আল্লাহ কবিউল আজিজ আল্লাহ অত্যন্ত শক্তিশালী, আল্লাহ শক্তিকে সামনে রেখে কোন শক্তিকে যদি সম্মান করা হয় এই শক্তি সম্মান ইবাদত হবে, আর কারো শক্তির ভয়ে যদি সম্মান করা হয় এই সম্মান শয়তানের সম্মান হবে, শয়তানকে সম্মান করা উপযুক্ত হবে। এর জন্য তোমরা যার সম্মান করবে তার সামনে যেন আল্লাহ সম্মান বজায় থাকে, যা তোমরা করবে শক্তি হবে তোমার আল্লাহর জন্য, কাউকে ভয় করবে আল্লাহকে ভয় করার জন্য, কাউকে সম্মান করবে আল্লাহকে সম্মান করার জন্য, কাউকে ভালোবাসবে আল্লাহকে ভালোবাসার জন্য, কারোর সঙ্গে বিদ্রোহ করবে আল্লাহকে সম্মান করার জন্য তাকে ভালোবাসবে। আল্লাহ শত্রুর সঙ্গে শত্রুতা করা, আল্লাহর বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করা, এটি হলো ধর্মের কর্তব্য। যেখানে এই কর্তব্য পালন নাই সেখানে ধর্ম নাই, যেখানে ধর্ম নাই সেখানে মানুষ নাই, মানুষ রূপে জন্তু তাকে বলা হবে। ধর্মই মানুষকে মানুষ করে, আর ধর্ম অন্ধতা মানুষকে জন্তুর মধ্যে পরিণত করে নেয়। তা তোমরা কোনটা করবে এটা তোমরাই দেখবে। বাবাজিরা আরেকটি এখানে কোরআন পাকের আয়াত সূরা আনআমের 44 নম্বর আয়াত 44 নম্বর আয়াতে এখানে বলা হচ্ছে, ওটা ওই রকমই যে কোরআন পাক আগে পড়েছিলাম, এটা ঠিক ওই রকমই এটা বলা হয়েছে জিনিসটি আর কি, ফলমা নসু মা জুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন হাতা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাক্তাতান ফাইযাহুম মুবলিসুন। এখানে সূরা আনআমের 44 নম্বর আয়াতে বলা হচ্ছে, ফির জব ও লোক উন চিজো কো ভুলে রহে ফলে শাহ ওলিউল্লাহ বহুত তেহরি রহমতুল্লাহ হচ্ছে, কে যখন মানুষকে সৃষ্টি করা, মানুষকে সৃষ্টি করে তার কর্তব্য জানিয়ে দেওয়া হলো, কিন্তু দুনিয়ার এসে মানুষ যখন নিজের কর্তব্য ভুলে গেল, জিনকি উনকো নসিহত কি গই থি যে কথাগুলো তাকে বলা হয়েছিল, জিনকি উনকো নসিহত কি জাতি থি তো হমনে উন পর হর চিজ কে দরওয়াজে খোল দিয়ে। আল্লাহ তাআলা বলছেন কি আমি তার উপরে সমস্ত দরজা খুলে দিলাম, মানুষ শ্রেষ্ঠ সৃষ্টি।